হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর। বর্ষাকাল, বর্ষাকাল মানেই বাঙালির পাতে থাকা চাই ইলিশ মাছ, আর সেটা যদি হয় কলা পাতায় মোড়া ইলিশ পাতুরি তাহলে তো কথাই নেই। খুবই অল্প উপকরণে আর খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু ইলিশ পাতুরি। তবে এই সুস্বাদু ইলিশ পাতুরি রেসিপিটা শেয়ার করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করুন, যাতে নতুন কোনো রেসিপির আপডেট এলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ইলিশ পাতুরি বানানোর জন্য লাগছে আমাদের ইলিশ মাছ। আমি তিনটে ইলিশ মাছের পিস নিয়েছি আর সামান্য একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। লাগছে আমাদের সর্ষে, আমি এখানে 4 টিস্পুন সর্ষে নিয়েছি। আপনারা চাইলে কালো সর্ষে, সাদা সর্ষে, দুরকম সর্ষে দিয়েও এটা বানাতে পারেন। লাগছে আমাদের নারকেল কুচি, আমি এখানে একটা নারকেলের হাফ পোর্শন কুচিয়ে নিয়েছি। লাগছে আমাদের হলুদ গুঁড়ো, এখানে আমি নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লাগছে আমাদের 5-6টা কাঁচা লঙ্কা, নিয়েছি এখানে আমি স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন। আর লাগছে আমাদের কলা পাতা, কলা পাতাগুলো করে কিন্তু আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। আর লাগছে আমাদের বাঁধবার জন্য সুতো। সবার প্রথমে কলা পাতাগুলোকে গ্যাসের আগুনে আমি একটু সেকে নিচ্ছি। কলা পাতাগুলো যদি কাঁচা অবস্থায় মুড়তে যাওয়া হয় তাহলে কিন্তু কলা পাতা ভেঙে যায়, তাই কলা পাতাগুলোকে অল্প আঁচে একটু সেকে নিতে হবে। আর যখন কলা পাতাগুলোর ওপরে একটু গ্লসি ব্যাপারটা আসবে আর কলা পাতাগুলোর যখন কালারটা সামান্য চেঞ্জ করবে তখন বুঝতে হবে যে কলা পাতাগুলো সেকা হয়ে গেছে। আবার বেশি সেকা যাবে না, তাতে কিন্তু কলা পাতাগুলো পুড়ে যেতে পারে। তো দেখুন, আমি সবকটা কলা পাতা কিন্তু ভালো করে সেকে নিয়েছি। একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। সর্ষেগুলো আমি কিন্তু ভিজিয়ে নিইনি, আমি শুকনো অবস্থাতেই সর্ষেটা দেখুন একটু গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার মিক্সার জারের কভারটা ক্লোজ করে আরেকবার আমি একটু পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল আর আরেকবার কভারটা ক্লোজ করে দেখুন আমি ভালো করে কিন্তু সর্ষের পেস্টটা বানিয়ে নিয়েছি। এতে কিন্তু সর্ষের তেতো ভাবটাও চলে যায়। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি নারকেলের টুকরোগুলো। নারকেলের টুকরোগুলো দেবার পর আবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন নারকেলের পেস্টটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার মিক্সিং বোলের মধ্যে নুন হলুদ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এই বানিয়ে নেওয়া সর্ষের পেস্টটা আর দিয়ে দিচ্ছি নারকেলের পেস্টটা, আর একই সাথে দিয়ে দেব এর মধ্যে নুন। আমি যেহেতু ইলিশ মাছটা ম্যারিনেট করবার সময় সামান্য নুন দিয়েছি আর সর্ষের পেস্টটা বানানোর সময়ও নুন দিয়েছি, তাই কিন্তু নুনটা বুঝে দিতে হবে। আর এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম চিনি। চিনিটা অপশানাল, আপনারা কেউ চাইলে বাদও দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 3 টিস্পুনের মতন সর্ষের তেল। এবার হাতের সাহায্যে ভালোভাবে ইলিশ মাছের পিসগুলোর মধ্যে মশলাটা মাখিয়ে নিতে হবে। অনেকে দই ইউজ করেন, আমি দই ইউজ করিনি। আপনারা যদি কেউ চান তো দই ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও এটা খেতে খারাপ হয় না। খুব ভালোভাবে ইলিশ মাছের পিসগুলোর মধ্যে মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি এই মশলা মাখানো ইলিশ মাছের পিসগুলোকে 10 মিনিটের জন্য কভার করে রাখবো। তো দেখুন আমি ঢেকে রাখছি এটাকে 10 মিনিটের জন্য। 3টে গোটা কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে একটু চিরে নিচ্ছি। কেউ যদি চান তো এটা পুরোটাও ফালি করে দিতে পারেন, আবার কেউ চাইলে গোটাও রাখতে পারেন। তবে মাঝখান থেকে চিরে দিলে ঝালটা একটু ভালোভাবে ঢুকবে ইলিশ মাছে, তাই আমি এটা একটু চিরে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি কভারটা সরিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি একটা কলা পাতা। এবার কিন্তু মাছটাকে আমাদের কলা পাতার মাঝ বরাবর বসিয়ে দিতে হবে আর মাছের ওপর থেকে দিয়ে দিতে হবে মশলার কোট। ভালো করে মশলার কোট দেবার পর মাছটাকে কিন্তু আমাদের কলা পাতায় খুব সুন্দরভাবে মুড়ে একটা পার্সেল বানিয়ে নিতে হবে। আর এর ওপর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার কিন্তু 2 সাইড থেকে দেখুন আমি কলা পাতাটা ভালো করে মুড়িয়ে দিচ্ছি। চারদিক থেকে কলা পাতাটা মুড়িয়ে দিয়ে একটা পার্সেলের মতো বানিয়ে নিলাম। এবার একটা সুতোর সাহায্যে চারদিকটা আমি ভালো করে পেঁচিয়ে বেঁধে দেব। ভালো করে সুতোর সাহায্যে বেঁধে নিচ্ছি, তাতে মাছের ভেতরের মশলাটা পাতার বাইরে বেরিয়ে আসবে না। এবার মাঝখানে একটা গিট দিয়ে নিতে হবে
আর বাকি যে সুতোর পোর্শনটা রয়েছে সেটা কিন্তু আমাদের একটা কাঁচি দিয়ে কেটে নিতে হবে। ঠিক একইভাবে কিন্তু আমি সব কটা পার্সেল বানিয়ে নেব। তো দেখুন আমি আরেকটা মাছ করে দেখাচ্ছি একইভাবে। একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে আমাদের ফ্রাইং প্যানের চারদিকে ছড়িয়ে দিতে হবে। একটা ব্রাশের সাহায্যে তেলটাকে আমি দেখুন ফ্রাইং প্যানের চারদিকে ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কলা পাতার বানানো পার্সেলগুলো। পার্সেলগুলো দেবার পরে আমাদের 2-3 মিনিটের জন্য এটাকে কভার করে দিতে হবে। এবার দেখুন 2-3 মিনিট পরে আমি কভারটা সরিয়ে দিচ্ছি আর পার্সেলগুলোকে আমি উল্টে দিচ্ছি। কলা পাতার পার্সেলগুলোকে কিন্তু আমাদের এভাবেই লো ফ্লেমে ভাজতে হবে, না হলে কলা পাতার বাইরেটা পুড়ে গেলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আমি আবার 8 থেকে 10 মিনিটের জন্য এটা কভার করে দিলাম। এইভাবে কভার করে আর লো ফ্লেমে আমাদের কিন্তু পার্সেলগুলো যতক্ষণ ভালোভাবে ভাজা না হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। কলা পাতার বাইরেটা দেখুন একটু পুড়ে পুড়ে এসেছে, মানে আমাদের ইলিশ পাতুরি রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা সুইচ অফ করে দিচ্ছি আর 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে এটাকে এভাবেই থাকতে দেব। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে, আমি কভারটা সরিয়ে দিলাম আর এগুলোকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। নারকেল ভাজা আর সর্ষের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি একটা পার্সেল আপনাদের একটু কেটে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও চমৎকার। দেখুন তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ইলিশ পাতুরি। গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।